সো হাই ফ্রেন্ডস, আমি বিনোদ। আপনাদেরকে সরি সরি সরি, এখন এখন যেমন ভাবে ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে বিনোদ, সো আমি ভাবলাম আমার নাম বিনোদ মনে। সো হাই ফ্রেন্ডস, আমিরাজ আপনি সো হাই ফ্রেন্ডস আমিরাজ আপনাদেরকে ফিল্মিরাজ এইটা চলে ওয়েলকাম জানিয়ে। সো আজকে বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশি সিনেমা এবং বাংলা সিনেমা দুটো নিয়ে আমি কম্পারিজন করবো, কম্পারিজন। ওকে, সো দেখুন, বেদের মেয়ে জ্যোৎস্না যেটা বাংলাদেশ সিনেমা সেটা কিন্তু মুক্তি পেয়েছিল 1989 সালে। ওকে, ক্লিয়ার? যেটা কিন্তু বাংলাদেশে খুব একটা হিউজ একটা ডিমান্ড সিনেমা এবং দুর্দান্ত বক্স অফিস কালেকশন এবং অল টাইম ব্লকবাস্টার। ওকে, ডিরেক্টর কে? তোজামল হোসেন, যিনি বকুল প্রিয়া সিনেমার ডিরেকশন করেছেন, মানে তোমার বকুল প্রিয়া সিনেমাটা বাংলাদেশের যে নাম ছিল প্রেমের সমাধি, সে যে ডিরেকশন করেছিল সেই। সো বাংলাদেশের কিন্তু খুব নামডাক এই সিনেমার, অল টাইম ব্লকবাস্টার সিনেমাটা। ওকে, 6.2 আইএমডি রেটিং দুটারই। সো খুব হিউজ যখন খুব বক্স অফিস কালেকশন হয় তখন ছিলেন কিন্তু স্বপন শাহ, একজনের ডিরেকশন ছিলেন, তিনি কিন্তু খুব 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 কপি করতেন বাংলাদেশ সিনেমা থেকে, খুব সিনেমা কপি করেছেন খুব। সো এই বেদের মেয়ে সিনেমাটা খুব নামডাক হিট হয় এবং হিরো যে হয়, নায়িকা তো আমাদের সবাই জানে, প্রত্যেক জন অঞ্জু ঘোষ বাংলাতেও উনি করেছেন মানে নায়িকা হিসেবে, কিন্তু হিরো যে এই বাংলাদেশের যে সিনেমা যে হিরো বেদের মেয়ে জ্যোৎস্না যে হিরো, তার নাম হচ্ছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন নাম প্রত্যেকে আপনার জানেন, খুব নাম ডাক তখনকার দিনে ইলিয়াস কাঞ্চনের, দুর্দান্ত দুর্দান্ত রোল করতেন। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একজন খুব গর্বিত একজন অ্যাক্টার। সো ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ খুব একটা দুর্দান্ত একটা কেমিস্ট্রি এবং খুব খুব সুন্দর একটা গল্প, হ্যাঁ ইউনিক গল্প একটা, এবং খুব নাম ডাক হয়। এবং সেটার পরে কিন্তু আমাদের টলিউডে বাংলাতে কিন্তু এই সিনেমাটা কপি করা হয় এবং নায়িকাটা একই থাকে, শুধু নায়কটাকে ইলিয়াস কাঞ্চনের বদলে আমাদের চিরঞ্জিতকে রাখা হয় এই সিনেমাতে, নামটাও ঠিক একই, বেদের মেয়ে জ্যোৎস্না। তো 2 বছরের মধ্যেই কিন্তু সিনেমাটা কপি টপি করে সব ঝেড়াঝুড়ি করে একদম পুরো ঠিক হয়ে যায়। ওকে, তো দেখুন এই সিনেমাটা একটা আপনারা দেখে থাকবেন, এই মানে একটা রাজা রাজা ভাব থাকে। হুম, এবং এটা মানে বহিরূপী বলে একটা একটা ওয়ার্ড থাকে, আছে না বহিরূপী, সেরকম একটা ব্যাপার একটা থাকে। কেন বলছি আমি, এই রকম কিন্তু অনেক সিনেমা দেখতে পাই আমরা, যেরকম নামগুলো বলছি, হ্যাঁ তোমার রাজার মেয়ে পারুল, বৌমার বনবাস, হ্যাঁ তারপর তোমার রূপবান কন্যা, কমলার বনবাস, এই সিনেমাগুলো দেখবেন সেই রাজা রাজা পোশাকগুলো আছে, হ্যাঁ রাজা রাজা ভাব থাকে, নাটকীয় নাটকীয় ভাব থাকে। হ্যাঁ, অ্যাক্টারগুলো দেখবেন বাংলা বাংলা সিনেমা দেখবেন সে প্রায় একই একটা রকম থাকে। সো বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাতে বক্স অফিস কালেকশন খুব হয়েছে বাংলাদেশে, হ্যাঁ বাংলাতেও কিন্তু টলিউডে কিন্তু খুব নামডাক করেছিল চিরঞ্জিত এবং অঞ্জু ঘোষের রোলটা, এবং এই সিনেমার পরে কিন্তু তার দুজন খুব দু তিনটে অনেক সিনেমা কিন্তু করে বাংলাদেশ সিনেমাতে। হ্যাঁ, কিন্তু এই সিনেমাটা কিন্তু গুজরাট গোবলাং গল্পটা খুব ভালো বলেই চলেছিল এবং বাংলাদেশ সিনেমাটা চলে। হ্যাঁ, সো বুঝতে পারছেন বাংলাদেশের কী ডিমান্ড এখনকার বাংলাদেশ সিনেমাগুলো দেখবেন, এই যে সাকিব খান টাকিব খান এইসব বাংলাদেশ সিনেমাগুলো একবার দেখলে আপনাদের মুখ প্রথম মানে বিষাক্ত লাগবে দেখতে। হ্যাঁ, সো আগেকার দিনে ভাবতেও বাংলাদেশ সিনেমা কত একটা হিট ছিল। হ্যাঁ, শুধুমাত্র এই বেদের মেয়ে জ্যোৎস্না নয়, এরকম খুব ভালো ভালো সিনেমা বাংলাদেশ সিনেমা আছে যেগুলো ওখানে ওখান থেকে কপি করে বাংলাতে আমাদের হতো। হ্যাঁ, এই যে বললাম যে প্রেমের সমাধি, বকুল প্রিয়া, যেটা আমি কিন্তু কম্পারিজন করেছি দুটো, প্রেমের সমাধি ভার্সেস বকুল প্রিয়া। হ্যাঁ, ডিসক্রিপশন লিঙ্ক দিতেও দেখে নেবেন। হ্যাঁ, সো এই সিনেমা তো যেটা বললাম হ্যাঁ অনেক কিছু কিছু দিক দেখানো হয়েছে যে বাংলাদেশি সিনেমাটা মানে 2 বছর আগে পিছিয়ে মানে বুঝতে পারছেন একটু তো ডেভেলপ তো মানে হয়েছে। হ্যাঁ, সো সেই ডেভেলপের কারণেই কিছু কিছু দিক চেঞ্জ করে আমাদের বাংলাদেশ মানে টলিউডে কিছু দেখানো হয়েছে, নাহলে সবটা যদি পুরোটা হয়ে যাবে তাহলে কী কথা খারাপ হয়ে যাবে না। সো স্ক্রিন প্লেতে আমরা মোটামুটি একটু রিলটা একটু ছোটো বড়ো আছে বাংলা এবং বাংলাদেশি সিনেমাতে, কেননা খুব আর যেটা সব থেকে বড় কথা গান, বাংলাদেশি সিনেমার গানগুলো হ্যাটসঅফ, এবং সেই গানগুলোকে ডাবিং ফাবিং করে আমাদের টলিউডে চালানো হয়, এবং এখনও দু তিনটা দেখবেন হয়েছে, যেরকম বিন্দাস বলে একটা সিনেমা, এটা বলে দিই আপনাদেরকে, হয়তো আপনি জানেন না, বিন্দাস যারা 2014 মুক্তি পায় ডিরেক্টর রাজীব, একটা গান আছে তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমি কী নিয়ে মাঝু, এই সিনেমাটা কিন্তু একটা বাংলাদেশি অ্যালবাম গান যেটা শ্রাবন্তীর সিনেমা মানে পকেটে ছিল এই গানটা। সো ডিরেকশন ডিরেক্টরকে ভাল লাগে গানটা, সে রাখবে বলে সিনেমাতে। সো শ্রাবন্তী দিদি বলে যে এই সিনেমাটা যদি রাখো গানটা তাহলে এই গানে আমি লিপ দিব।
হ্যাঁ, সো এটা যে কথা, সো বাংলাদেশি গান আমি প্রথম থেকে বলি, অ্যালবাম গানে কিংবা বাংলাদেশি কোনো মিউজিক ভিডিও কিংবা গান, গানই বলুন, বাংলাদেশি কিন্তু খুব টপে আছে, হ্যাঁ খুব, এবং উড়িয়া ইন্ডাস্ট্রিও আছে। সো এই ছিল কথা, বেদের মেয়ে জোছনা সিনেমাটা, বেদের একটা মেয়ে, তার নাম জোছনা, সে একটা রাজার ঘরে একটা ছেলেকে ভালোবেসে ফেলে। হ্যাঁ, কীভাবে ভালোবেসে ফেলে কী করে সব জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। হ্যাঁ, সো বাংলাদেশে তার নাম এখনও পর্যন্ত হিট আছে, ইলিয়াস কাঞ্চন এবং মঞ্জু ঘোষাল, এবং টলিউডেও কিন্তু খুব খুব সুন্দর দুর্দান্ত রোল করেছে চিরঞ্জিত, দুর্দান্ত রোল করেছে। হ্যাঁ, সো এই ছিল কথা। সো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কোনটা দেখেছেন, বাংলাদেশি সিনেমাটা দেখেছেন না বাংলা দেখেছেন। ভালো থাকেন, থ্যাংক ইউ, বাই।